আসসালামু আলাইকুম। শিমুন মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের নার্সারি শ্রেণীর শিক্ষক খালেদা আক্তার বিলকিস। কেমন আছেন বাবুরা? নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছেন এবং বাসায় আছেন, নিরাপদে আছেন। আমরা কি করব আজকে? বাংলা ক্লাস করব। আজ কি বার? আমি সবসময় ক্লাসের আগে বলি আজ কি বার। আজ হচ্ছে শনিবার। কি বার? শনিবার। তো প্রতিদিনের মতো আমরা ক্লাস করার আগে একটা সুন্দর একটা ছড়া করব। আজকে যে ছড়াটি করব, চাঁদ মামা। চলেন আমরা প্রত্যেকে চাঁদ মামা ছড়াটি করি। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চা টিপ দিয়ে যা। প্রত্যেকে করেছেন না আমার সাথে? আসুন আমরা দেখি আমাদের শীতে আজকে কি আছে। শীতে শীতে বরাবরের মতো আমরা শব্দ লিখবো, তাই তো? ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ লিখবো। কি কি বর্ণ আছে আজকে আমাদের প্রথমে দেখি। চলে আজকে প্রথমে আমাদের নিচে বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ গঠন করব। কি বর্ণ আছে? ম বর্ণ আছে, অন্তস্থ জ র। মতে আমরা কি লিখব? ময়ূর। মতে কি লিখব? ময়ূর। ম আপনারা প্রত্যেকে আমার সাথে সাথে লিখবেন, যেহেতু শব্দ শব্দগুলো বানানগুলো আমরা শিখে নিব লিখতে লিখতে। ম, তারপরে অন্তঃস্থয় দীর্ঘ দীর্ঘ র, ময়ূর। ম অন্তঃস্থয় দীর্ঘ র, ময়ূর। ম অন্তঃস্থয় দীর্ঘ র, ময়ূর। জাতা অন্তঃস্থয় অন্তঃস্থ চন্দ্রবিন্দু আকার, ত আকার, জাতা। অন্তঃস্থ জয়ে চন্দ্রবিন্দু আকার, ত আকার, জাতা। রতে রাখাল, র আকার রাখাল, রাখাল দেখে র আকার, খ আকার আকার, ল রাখাল। কি লিখলাম? র আকার খ আকার ল রাখাল। আরেকবার পড়ি, আরো একবার পড়ি দেখে। মতে ময়ূর, মতে ময়ূর। ম অন্তঃস্থয় দীর্ঘ র, ময়ূর। ম অন্তঃস্থয় দীর্ঘ র, ময়ূর, ময়ূর। অন্তঃস্থ জতে জাতা, অন্তঃস্থ জতে জাতা। অন্তঃস্থ জয় চন্দ্রবিন্দু আকার, ত আকার, জাতা। অন্তঃস্থ জয় চন্দ্রবিন্দু আকার, ত আকার, জাতা। রতে রাখাল, র আকার খ আকার ল রাখাল। রাখাল ছেলে কোথায় বাজায় বাসি? রাখাল ছেলে বাজায় বাসি। এভাবে করে আমরা শব্দগুলো শিখব, সেই সাথে ছড়াগুলো শিখব। তারপরে দুই নম্বরে আছে কি দেখে? মাঝের বর্ণ লিখুন, মাঝের বর্ণ লিখুন। মাঝের বর্ণ খুব সোজা, তাই তো? ঝ, ঝয়ের পরের বর্ণটা কি হবে? ঝ, তারপরে ইয়ো, ঝ ইয়ো, তারপরে ট, ঝ ইয়ো ট। ত, তয়ের পরে কি হবে? তয়ের পরে থ, তয়ের পরে থ, তয়ের পরে থ। ত থ দ, ত থ দ। দন্ত ন, দন্ত নয়ের পরের বর্ণটা কি হবে? এখানে এসে ফ আসে, তাহলে ফ এর আগে হলো ফ। কি বর্ণ? প বর্ণ, দেখেন আপনারা প বর্ণ। তাহলে দন্ত ন প ফ, দন্ত ন প ফ। এভাবে করে করে আমরা পড়ব, সেই সাথে সাথে লিখব। তিন নম্বর, আপনার জানা যে কোনো দুইটি ফুলের নাম লিখুন। আমরা কি কি ফুলের নাম শিখেছি? শাপলা শিখেছি, গোলাপ শিখেছি। আপনারা এখানে যদি শাপলা গোলাপ ছাড়া অন্য ফুল লিখেন সেটাও হবে, কিন্তু আমি এখানে শাপলা এবং গোলাপ লিখব। শাপলা কি বানান? প্রথমে কি হবে? তালব্যস্ব আকার, তালব্যস্ব আকার, প আকার, প আকার। আমরা প লিখব, তারপরে কি লিখব? ল আকার, শাপলা। আমি বানানটা আরেকবার বলছি, দেখেন আপনারা। তালব্য স আকার, প ল আকার, শাপলা। তালব্য স আকার, প ল আকার, শাপলা। শাপলা ফুল কোথায় ফোটে? পানিতে ফোটে। আর শাপলা আমাদের জাতীয় ফুল, তাই না? সেজন্য এই বানানটা কিন্তু মুখস্থ আপনাদের থাকতে হবে। আর আকারের ওপর আপনারা কিন্তু এই যে দেখেন ফাঁকা আছে, কোনো সময় মাত্রা ব্যবহার করবেন না। তারপরে আমরা কি লিখব? গোলাপ, গ ওকার, গোলাপ, গ ওকার, ল আকার, ল আকার, প গোলাপ। দেখো তাহলে আমরা আরেকবার পড়ি, গ ওকার, ল আকার, প গোলাপ, গ ওকার, ল আকার, প গোলাপ, শাপলা গোলাপ, শাপলা গোলাপ। এবার চার নম্বরে দেখি, চার নম্বরে কি আছে? ছবি চিনে নিচের ফাঁকা ঘরে সঠিক শব্দ লিখুন। ছবি চিনে
কি ছবি আসছে প্রথমে আমরা একটু চিনে নেই। এখানে দেখেন ফুল আসছে, ফুল তাই না, ফুল, তারপরে বাঘ, তারপরে ভালুক। আমরা দেখছি ফুল, প্রথমে ফুল, বাঘ, ভালুক। ফুল হচ্ছে কি শেখা যায়, ফতে, ফতে ফুল। তাহলে আমরা এখানে লিখি ফুল, ফয়ে রসু ল, ফুল। তারপরে লিখবো ব, বতে বাঘ, ব আকার ঘ, ব আকার ঘ বাঘ। তারপরে কি লিখবো, ভালুক, ভালুক, ভ আকার, ভ আকার লয় রসু, লয় রসু গ ভালুক। ভালুক নাচে কেমন করে, আপন মনে, কিন্তু অনেকে আমি দেখি যে দুইটা ল ব্যবহার করে, দুইটা ল ব্যবহার করবেন না। আমরা ভালুক, ভ আকার লয় রসু ক, একটা ল ব্যবহার করবো, ঠিক আছে। আমি আরেকবার করি, ফুল ফয়রসু ল, ফুল ফয়রসু ল, ফুল। বাঘ, ব আকার ঘ বাঘ, ব আকার ঘ বাঘ। ভালুক, ভ আকার লয় রসু ক ভালুক। এবার পাঁচ নম্বরে, পাঁচ নম্বরে একটু লক্ষ্য করেন, ফাঁকা ঘরে, ফাঁকা ঘর পূরণ করুন, ফাঁকা ঘর, এই যে ফাঁকা ঘরগুলো এগুলো আমরা পূরণ করব। কি আছে দেখেন, বাংলা বর্ণমালায় মোট বর্ণ আমরা কিন্তু পড়েছি, স্বরবর্ণ কতটি, ব্যঞ্জন বর্ণ কতটি, এখন আমরা পড়ব স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলিয়ে মোট কতটি বাংলা বর্ণমালায় বর্ণ আছে, কতটি আছে, পঞ্চাশটি, কতটি, পঞ্চাশটি। তাহলে বাংলা বর্ণমালায় মোট বর্ণ কতটি আছে, পঞ্চাশটি। বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ, পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ কতটি, পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ ৩২টি, ৩২টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ কতটি, অর্ধমাত্রাযুক্ত বর্ণ ৮টি, ৮টি, ৮টি। আর মাত্রাহীন বর্ণ কতটি, মাত্রাহীন বর্ণ ১০টি, ১০টি। এখানে আপনারা লক্ষ্য করেন, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন, পূর্ণমাত্রায় কিন্তু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলিয়ে ৩২টি, ঠিক আছে। অর্ধমাত্রাতেও তাই, মাত্রাহীন যেটা ১০টি সেটাতেও কিন্তু আমরা, স্বরবর্ণতে কয়টি আছে আপনারা জানেন, ব্যঞ্জন বর্ণতে কয়টি আছে জানেন, এই দুইটা মিলিয়ে আমরা ১০টি। তাহলে আমাদের এটা আরেকবার একটু পড়ি, বাংলা বর্ণমালায় মোট বর্ণ, মোট বর্ণ স্বরবর্ণ কতটি আছে বলেন তো, আপনারা মনে আছে, স্বরবর্ণে ১১টি আর ব্যঞ্জন বর্ণ ৩৯টি, এই দুইটা যোগ যদি করেন তাহলে আমরা ৫০টি পেয়ে যাব, ঠিক আছে। তাহলে বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি, পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ ৩২টি, অর্ধমাত্রাযুক্ত বর্ণ ৮টি এবং মাত্রাহীন বর্ণ ১০টি। তাহলে আমাদের ১ থেকে ৫ পর্যন্ত হয়ে গেল লেখা, শেষ, আপনাদের নিশ্চয়ই শেষ হয়ে গেছে। এবার আমরা মৌখিকের পড়াগুলো করি। আমাদের মৌখিক কি কি আছে দেখেন তো, ১ নম্বরে আছে নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ স্বরগুলো, আমরা যে বর্ণগুলো দিয়ে শব্দ লিখলাম সেই বর্ণগুলো আরেকবার করে একটু পড়বো, সেই সাথে ছড়াটা আমরা পড়বো। মতে ময়ূর, মতে ময়ূর, ময়ূর নাচে পেখম ধরে, ময়ূর নাচে পেখম ধরে, অন্তস্থ যতে যাতা, অন্তস্থ যতে যাতা, যাতা ঘোরে হাতের জোরে, অন্তস্থ যতে যাতা, যাতা ঘোরে হাতের জোরে, রতে রাখাল, রতে রাখাল, রাখাল ছেলে বাজায় বাঁশি, রতে রাখাল, রাখাল ছেলে বাজায় বাঁশি। এবার দেখেন দুই নম্বর, দুই নম্বরে আমাদের কি আছে, এই যে যেটা লিখলাম ৫০ ৩২ আর ১০, এটাই আছে। বাংলা বর্ণমালায় মোট বর্ণ কতটি, মোট বর্ণ কতটি, পূর্ণমাত্রা ও পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ কতটি, ঠিক আছে। তাহলে উত্তর কি হবে, মোট বর্ণ ৫০টি, মোট বর্ণ ৫০টি, পূর্ণমাত্রা ৩২টি, অর্ধমাত্রা ৮টি ও মাত্রাহীন ১০টি বর্ণ। তাহলে এই যে এইগুলো বক্সের, এইগুলো আপনারা সবসময় করবেন, প্র্যাকটিস করবেন, মুখস্থ করে ফেলবেন, সেই সাথে আমাদের বার্ষিকের যে ছড়াগুলো আমরা যাচ্ছি বা আমরা পড়াচ্ছি সেগুলো অভিনয় করে করে আপনারা সুন্দর করে করে শিখবেন, সেই সাথে প্রশ্ন উত্তরগুলো শিখবেন, বানান শিখবেন। অবশ্যই ঘরের মধ্যে লেখার চেষ্টা করবেন, ঘরের বাইরে লেখা যাবে না, আর হাতের লেখাগুলো সুন্দর করবেন। বাসায় থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সবসময় পুষ্টিকর খাবার খাবেন, ভালোভাবে সাবধানতার সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।